জিবিতে হেলমেট পরে চিকিৎসা পরিষেবা দিলেন চিকিৎসকরা হয়তো এটা প্রতীকী প্রতিবাদ কিন্তু প্রতিবাদের এই ধরন দেখে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন ডাক্তাররা কাদের পরিষেবা দেন নিশ্চয় সবাই উত্তরে বলবেন অসুস্থ মমর্ষুদের তবে হেলমেট পরে এই প্রতীকী প্রতিবাদের অর্থ কি যারা অসুস্থ হয়ে হাসপাতালে যান তারা কি ডাক্তার পেটাতে যান না পরিষেবা নিতে যান এক দুটি বিচ্ছিন্ন ঘটনা যে হয় না হাসপাতালে তেমনটা তো নয় অনেকে ক্ষুব্ধ হন চিকিৎসকদের প্রতি কিন্তু চিকিৎসকরা ভেবে দেখবেন কি প্রতিদিন তারা যত মানুষের পরিষেবা দেন তাদের মধ্যে কতজন চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করেন খুব ছোট একটা অংশ বাকিরা তো ডাক্তার বলতে ভগবান বোঝেন কিন্তু যেভাবে ডাক্তাররা সোমবার হেলমেট মাথায় দিয়ে প্রতিবাদ দেখালেন তাতে তাদের মূল্যবোধ নিয়েই প্রশ্ন উঠতে পারে এই ধরনের প্রতিবাদের মধ্য দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলেন যে মানুষ অসুস্থ হয়ে তাদের কাছে যান আসলে তারা মারাত্মক অপরাধী অপরাধ প্রবৃত্তি সবার মধ্যে সেই অপরাধ প্রবৃত্তি থেকেই তারা যেকোনো সময় ডাক্তার বাবুদের উপর হামলা চালাতে পারেন পশ্চিমবঙ্গের নারেসের ঘটনা নিয়ে ত্রিপুরার ডাক্তাররা যে মারাত্মক প্রতিবাদ দেখালেন তার সে ভাগ যদি দেখাতে পারতেন মাস আগে যখন সাবরুমে আপনাদের কোনো সহকর্মীকে শাসক দলের নেতা জুতোপেটা করেছিল তাহলে বোঝা যেত না আসলেই আপনাদের দম আছে নিন্দুকেরা বলছেন আপনারা নাকি রাজনৈতিক হাতিয়ারের কাজ করছেন গোটা দেশ জুড়ে উত্তরপ্রদেশের ডাক্তার কাফিলের কথা মনে আছে তো আপনাদের ওই চিকিৎসক হাসপাতালে শিশুদের প্রাণ বাঁচাতে নিচে অক্সিজেন সিলিন্ডার টেনে এনেছিলেন পরে তাকেই চাকরি থেকে বরখাস্ত করা হয় এমনকি জেলেও পড়া হয়েছিল শিশুদের বাঁচানো ওই চিকিৎসককে কিন্তু সেদিন আইএমএ বা অন্য কোন সংগঠন দাঁড়ায়নি তার পাশে সেদিন যদি আগরতলার এই চিকিৎসকরা একবার এই ধরনের হেলমেট প্রতিবাদের সাহস দেখাতেন ভালো তবু প্রতিবাদ করেছেন কিন্তু প্রতিবাদ এমনও উচিত নয় যেটা দৃষ্টিকটু ফিওরে চ্যানেল দিন রাত